আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। 2022 সালের প্রিয় এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা, এমএস ইজি টিচিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শহীদুল স্যার চলে আসলাম তোমাদের 13তম সপ্তাহের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 3 নং অ্যাসাইনমেন্ট নিয়ে। তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম কোভিডকালে জনপ্রতিনিধিগণের গৃহীত কর্মসূচি রাষ্ট্রের যে ধরনের কার্যাবলীর আওতায় পড়ে তা ব্যাখ্যা করে নির্দেশনা অনুসারে একটি প্রতিবেদন প্রণয়ন। শিক্ষার্থী বন্ধুরা, আজকে অর্থাৎ 23/2/2022 খ্রিস্টাব্দে www.dsic.gov.bd এই ওয়েবসাইট থেকে তোমাদের 2022 সালে এসএসসি পরীক্ষার জন্য অ্যাসাইনমেন্ট 13তম সপ্তাহ বিতরণ করা হয়েছে। এ সপ্তাহে তোমাদের 3টি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। সকল বিভাগের জন্য ইংরেজি বাধ্যতামূলক এবং বিজ্ঞান বিভাগের জন্য রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগের জন্য রয়েছে বিজ্ঞান। তো ইতিমধ্যে আমি অন্য 2টি ভিডিও আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, এখন আমি আপলোড করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। যারা ওই 2টি ভিডিওর নোটিফিকেশন পাওনি তারা এই ভিডিওটার পিন কমেন্ট দেখবা, সেখানে তোমরা ওই ভিডিও 2টার লিঙ্ক পাবে, যাতে করে তোমরা খুব সহজেই পেতে পারো। তো শিক্ষার্থী বন্ধু, ভিডিওটা যদি আমরা একটু ই করি, এখানে দেখো এটা তোমাদের 3 নম্বর অ্যাসাইনমেন্ট, যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে একটু পড়ে শোনাই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, নাগরিক হিসেবে আমাদের বেশ কিছু দায়িত্ব পালন করতে হয়। ভোট প্রদানের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন আমাদের একটি অন্যতম দায়িত্ব ও কর্তব্য। জনপ্রতিনিধিগণ জনগণের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকেন। বর্তমানে কোভিডকালে জনপ্রতিনিধিগণ পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। তাদের গৃহীত কর্মসূচি রাষ্ট্রের কোন ধরনের কার্যাবলীর আওতায় পড়ে তা ব্যাখ্যা করে নির্দেশনা অনুসরণ করে একটি প্রতিবেদন। তো এই প্রতিবেদনটা আমরা তৈরি করেছি এই ধাপ নির্দেশনাগুলি অনুসরণ করে। 1, রাষ্ট্রের ধারণা, অর্থাৎ রাষ্ট্রের ধারণা পূর্ণমাত্রায় সৃজনশীল ব্যবহার করতে পারে। 4, নাগরিকের ধারণা ব্যাখ্যা, নাগরিকের ধারণা সম্পূর্ণ সম্পর্কে পূর্ণ ব্যাখ্যা করতে পারলে রাষ্ট্রের কার্যাবলীর ব্যাখ্যা, রাষ্ট্রের কার্যাবলীর ব্যাখ্যা এবং এই একটা কথা বলা আছে যে কোভিড মোকাবিলায় জনপ্রতিনিধিগণের গৃহীত কর্মসূচি রাষ্ট্রের কোন ধরনের কার্যাবলীর আওতায় পড়ে তার ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটা পুরো করতে পারলেই আমাদের পূর্ণ নম্বর আসবে। তো অ্যাসাইনমেন্টের পূর্ণ নম্বর হয়েছে 12। তো তোমরা যাতে 12 নম্বর পেতে পারো, অর্থাৎ অত্যুত্তম পেতে পারো, সেভাবেই আমরা অ্যাসাইনমেন্টটা তৈরি করেছি তোমাদের জন্য। তো শিক্ষাবিন্দু, চলো আমরা যাই মূল উত্তরপত্রে। এ সপ্তাহের সকল অ্যাসাইনমেন্টের উত্তর পিন কমেন্ট এবং ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে, সেখান থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারো। নির্ধারিত কাজের উত্তর আমি আজকে তারিখ দিয়েছি 23/2/2022, যেহেতু এটি একটি প্রতিবেদন তাই অবশ্যই আবেদনপত্র আকারে লিখতে হবে বরাবর প্রধান শিক্ষক। এখানে তোমার বিদ্যালয়ের নাম লিখবা, উপজেলার জায়গায় তোমার উপজেলা, জেলার জায়গায় তোমার জেলা, আর তুমি যে শহর হও, তুমি যে এলাকায় তোমার বিদ্যালয় সেই এলাকার নাম আর যে শহরের নাম দিয়ে দেবা। বিষয়ে কোভিডকালে জনপ্রতিনিধিগণের গৃহীত কর্মসূচি রাষ্ট্রের যে ধরনের কার্যাবলীর আওতায় পড়ে তা ব্যাখ্যা নিয়ে, তার ব্যাখ্যা নিয়ে প্রতিবেদন। সূত্র মাউসি 2022/23 আমি দিয়ে দিলাম। জনাব, বিনীত নিবেদন এই যে আপনার আদেশ নং মাউসি 2022/23/2 তারিখ 23 ফেব্রুয়ারি 2022 ইং অনুসারে উপরোক্ত বিষয়ের উপর প্রতিবেদন নিমে পেশ করলাম। এখানে তুমি যেদিন অ্যাসাইনমেন্ট লিখবা সেখানে এই 23-এর জায়গায় তুমি যদি 25 তারিখ 25 দেবা, 24 তারিখ 24, যে এই তারিখের জায়গায় সেখানে ওই তারিখটা বসাবার, এখানেও তুমি সেই তারিখটা বসাবা। অতএব আপনার সদাই বিবেচনার জন্য কোভিডকালে জনপ্রতিনিধিগণের গৃহীত কর্মসূচি রাষ্ট্রের যে ধরনের কার্যাবলীর আওতায় পড়ে তার ব্যাখ্যা সম্পর্কিত প্রতিবেদনটি নিম্নে উপস্থাপন করলাম। রাষ্ট্রের ধারণা, রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, বিশ্বের সকল মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে। আমাদের এই পৃথিবীতে ছোটো বড় মিলিয়ে 206টি রাষ্ট্র আছে। প্রতিটি রাষ্ট্রেরই আছে নির্দিষ্ট ভূখণ্ড এবং জনসংখ্যা। এছাড়াও আছে সরকার এবং রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ ক্ষমতা অর্থাৎ সার্বভৌমত্ব। রাষ্ট্র সেই সব শাসনতান্ত্রিক ও প্রতিষ্ঠান ও তাদের সহযোগী প্রতিষ্ঠান সমূহকে বোঝায় একটি নির্দিষ্ট এলাকা ও জনগণের উপর সার্বভৌম কর্তৃত্ব আছে। অধ্যাপক গার্নার বলেন, সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করি সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল বহিঃশত্রুর জনসমষ্টিকে রাষ্ট্র বলে। বিভিন্ন লেখক ও রাষ্ট্র চিন্তাবিদগণ বিভিন্নভাবে রাষ্ট্রের সংজ্ঞা নির্দেশ করেছেন। এরিস্টটলের মতে রাষ্ট্র হচ্ছে কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি যার উদ্দেশ্য স্বয়ংসম্পূর্ণ জীবন।
এরিস্টটলের সংজ্ঞা নগরাষ্ট্র ভিত্তিক, বর্তমানকালে নগরাষ্ট্রের অস্তিত্ব নেই। আধুনিক রাষ্ট্র প্রধানত জাতি রাষ্ট্র, তাই আধুনিক যুগে রাষ্ট্র সম্বন্ধে সংজ্ঞার পরিধি বিস্তৃত হয়েছে। বুনসলির মতে কোনো নির্দিষ্ট ভূখণ্ডে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমাজই হলো রাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্ট উড্রো উইলস বলেন, কোনো নির্দিষ্ট ভূখণ্ডে আইনের শাসন প্রতিষ্ঠালে সংগঠিত জনসমষ্টিকে রাষ্ট্র বলে। অধ্যাপক বার্জেসের মতে, রাষ্ট্র হচ্ছে মানবজাতির সেই সংঘবদ্ধ অংশ যা ঐক্যবদ্ধভাবে সংগঠিত। লাসওয়েল ও কাপানের মতে, সার্বভৌম ভূখণ্ডভিত্তিক গোষ্ঠী হচ্ছে রাষ্ট্র। সুতরাং রাষ্ট্র বলতে সেই জনসমষ্টিকে বোঝায় যারা কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানায় বসবাস করে, যাদের একটি সরকার আছে, সর্বোপরি যারা বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে সর্বতোভাবে মুক্ত থাকে। নাগরিকের ধারণা, শিক্ষার্থীদের এখানে আছে নাগরিকের ধারণা দেখতে পাচ্ছে যে, এই যে নাগরিকের ধারণা ব্যাখ্যা, আজ থেকে প্রায় 2500 বছর পূর্বে প্রাচীন গ্রীসে নাগরিক ও নাগরিকতার ধারণা উদ্ভব হয়। প্রাচীন গ্রীসে তখন নগরকেন্দ্রিক ছোট ছোট রাষ্ট্র ছিল, সেগুলিকে নগর রাষ্ট্র বলা হতো। এসব নগর রাষ্ট্রে যারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করত তারা নাগরিক হিসেবে পরিচিত ছিল, তাদের ভোটাধিকার ছিল। তবে নগর রাষ্ট্রে নারী, বিদেশি ও গৃহভৃত্য এরা নাগরিক ছিল না। সময়ের পরিক্রমায় নাগরিকত্বের ধারণায় অনেকটা পরিবর্তন হয়েছে। বর্তমানে নাগরিক হওয়ার ক্ষেত্রে ব্যক্তিতে ব্যক্তিতে কোনো পার্থক্য করা হয় না। আমরা বাংলাদেশের নাগরিক কারণ আমরা এদেশে জন্মগ্রহণ করে স্থায়ীভাবে বসবাস করছি। রাষ্ট্রপ্রদত্ত সকল প্রকার অধিকার, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ভোগ করছি এবং রাষ্ট্রের প্রতি বিভিন্ন দায়িত্ব কর্তব্য পালন করছি। সুতরাং আমরা বলতে পারি যে ব্যক্তি কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে, রাষ্ট্রপ্রদত্ত অধিকার ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে, তাকে ওই রাষ্ট্রের নাগরিক বলে। নাগরিক ও নাগরিকতাকে কেউ কেউ একই অর্থে ব্যবহার করেন, আসলে এদের ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে। নাগরিক হলো ব্যক্তির পরিচয়, যেমন আমাদের পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক, আর রাষ্ট্রের নাগরিক হিসেবে ব্যক্তি যে মর্যাদা ও সম্মান পেয়ে থাকে তাকে নাগরিকতা বলে। রাষ্ট্রের কার্যাবলী বর্ণনা, তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা এই রাষ্ট্রের কার্যাবলী বর্ণনা, রাষ্ট্রপতির রাষ্ট্রের কাজের ভিন্নতা লক্ষ্য করা যায়। তবে একথা ঠিক যে রাষ্ট্রের কাজ আধুনিককালে বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রের কাজকে দুভাগে ভাগ করেছেন, যেমন অপরিহার্য কার্যাবলী ও ঐচ্ছিক কার্যাবলী। রাষ্ট্রের অপরিহার্য কার্যাবলী, রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা এবং জনগণের অধিকার রক্ষার জন্য রাষ্ট্রকে যেসব কাজ করতে হয় তাকে রাষ্ট্রের অপরিহার্য বা মৌলিক কাজ বলে। নিচে রাষ্ট্রের অপরিহার্য কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হলো। এক, দেশ রক্ষা সংক্রান্ত কাজ। সার্বভৌমত্ব রক্ষা করা রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ, কেননা রাষ্ট্রের সার্বভৌমত্ব না থাকলে অন্য কাজের প্রয়োজন হয় না। এ কাজের জন্য রাষ্ট্র সশস্ত্র বাহিনী গঠন ও পরিচালনা করে। পররাষ্ট্র সংক্রান্ত কাজ, রাষ্ট্রের স্বার্থ রক্ষা করা, পরনির্ভরশীলতা দূর করা, ব্যবসা বাণিজ্য এবং আন্তর্জাতিক সহযোগিতা ও শান্তির জন্য রাষ্ট্র পররাষ্ট্র সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করে। রাষ্ট্রদূত প্রেরণ ও গ্রহণ, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামরিক ও কূটনৈতিক চুক্তি সম্পাদন প্রভৃতি এ কাজের অন্তর্গত। অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা, জনগণের যানবাহনের নিরাপত্তা প্রদান ও শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য রাষ্ট্র আইনকানুন প্রণয়ন এবং পুলিশ ও অন্যান্য বাহিনী গঠন করে। প্রশাসন পরিচালনা, রাষ্ট্রের অন্যতম প্রধান কাজ প্রশাসন পরিচালনা। রাষ্ট্র এ কাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী নিয়োগ করে এবং প্রশাসনিক নীতি নির্ধারণ ও বাস্তবায়ন করে। প্রশাসন যন্ত্রের সাহায্যে রাষ্ট্র খাজনা, কর আদায় করে এবং মুদ্রার ব্যবস্থা পরিচালনা করে। আইন প্রণয়ন সংক্রান্ত কাজ, রাষ্ট্রের কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রাষ্ট্র দেওয়ানি ও ফৌজদারি আইন প্রণয়ন করে, সংবিধান সংরক্ষণ করে এবং বাজেট প্রণয়ন ও প্রয়োজনীয় আইনের সংশোধন ও পরিবর্তন করে, তাছাড়া নতুন নতুন আইন তৈরি করে। বিচার সংক্রান্ত কার্যাবলী, আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায় বিচার সংরক্ষণের জন্য রাষ্ট্র আদালত গঠন করে। দুষ্ট দমন ও শিষ্টের পালন রাষ্ট্রের অন্যতম কাজ। অধ্যাপক গেটেল রাষ্ট্রের অপরিহার্য কার্যাবলী সম্পর্কে বলেন, এই কাজগুলো রাষ্ট্রের সংজ্ঞা এবং এর অন্যতম বৈশিষ্ট্য সার্বভৌমত্ব থেকে উৎসারিত। ঐচ্ছিক কার্যাবলী, আজকাল রাষ্ট্র কেবল সার্বভৌমত্ব রক্ষা ও আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কাজ করে না। আধুনিক রাষ্ট্র কেবলমাত্র পুলিশই রাষ্ট্র নয়, রাষ্ট্র এখন কল্যাণকর অনেক কাজ করে। জনগণও রাষ্ট্রের কাছে অনেক কিছু চায়, তাই জনগণের চাহিদার আলোকে রাষ্ট্র যে সমস্ত কল্যাণকর কাজ করে তাকে রাষ্ট্রের ঐচ্ছিক কাজ বলে। নিজের রাষ্ট্রের ঐচ্ছিক কার্যাবলী আলোচনা করা হলো। শিক্ষা বিস্তার, শিক্ষাই জাতির মেরুদণ্ড, তাই শিক্ষা বিস্তার করা রাষ্ট্রের ঐচ্ছিক কাজ হলেও একে অপরিহার্য কাজের মতোই গুরুত্বপূর্ণ মনে করা যেতে পারে। এ কাজের মধ্যে পড়ে
নিরক্ষরতা দূরীকরণ, স্কুল কলেজ মাদ্রাসা সব ধরনের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিচালনা, জনস্বাস্থ্য সংরক্ষণ, জনস্বাস্থ্য উন্নতির জন্য রাষ্ট্র হাসপাতাল ও দাতব্য চিকিৎসালয় স্থাপন করে, মহামারী ও সংক্রামক রোগ প্রতিরোধ করার ব্যবস্থা করে, জনস্বাস্থ্য সংরক্ষণের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করে, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে, যোগাযোগ রক্ষা, যাতায়াত ও সহজ যোগাযোগের জন্য রাষ্ট্র সড়ক রেলপথ বিমান নৌ চলাচল ডাক ও তার ও টেলিফোনের ব্যবস্থা করে, শিল্প ও বাণিজ্য, রাষ্ট্র দেশের চাহিদা মেটানো ও কর্মসংস্থানের কলকারখানা স্থাপন করে, জাতীয় আন্তর্জাতিক বাণিজ্যের পথ সুগম করে, জনকল্যাণের জন্য ব্যাংক বিমা এবং পুঁজি সংগ্রহ ও বিনিয়োগের জন্য অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলে, কৃষির উন্নতি, কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির জন্য রাষ্ট্র পানিশেষ পোকামাকড় নিধন সার সরবরাহ ও অন্যান্য প্রযুক্তির ব্যবস্থা করে, কৃষকের সাহায্যের জন্য কৃষি ঋণের ব্যবস্থা করে, শ্রমিক কল্যাণ সংস্থার কাজ, রাষ্ট্র শ্রমিকদের কাজের সময় ও মজুরি নির্ধারণ করে, শ্রমিক বিরোধ মীমাংসার জন্য শ্রমিক বোর্ড এবং শ্রম আইন ও শ্রম আদালতের ব্যবস্থা করে, সামাজিক নিরাপত্তা কর্মসংস্থান ছাড়াও রাষ্ট্র বেকার ভাতা, পেনশন, বার্ধক্যকালীন নিরাপত্তা ভাতা, আশ্রয়কেন্দ্র স্থাপন ও অন্যান্য নিরাপত্তামূলক কাজ করে থাকে, জনহিতকর কার্যাবলী, জনসাধারণের কল্যাণের জন্য কৃষি ও সেচ ব্যবস্থার উন্নতি সাধন, প্রাকৃতিক দুর্যোগের সাহায্য ও পুনর্বাসন এবং দুর্ভিক্ষ মহামারী ও প্রতিরোধের জন্য রাষ্ট্র যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে, কোভিড মোকাবিলায় জনপ্রতিনিধিগণের গৃহীত কর্মসূচি রাষ্ট্রের যে ধরনের কার্যাবলীর আওতায় পড়ে তার ব্যাখ্যা, জনহিতকর কার্যাবলী, আধুনিক রাষ্ট্র জনকল্যাণে অনেক জনহিত কাজ করে, যেমন চিত্ত বিনোদনের খেলার মাঠ নির্মাণ, সিনেমা হল প্রতিষ্ঠা কিংবা রেডিও টেলিভিশন আনন্দদায়ক অনুষ্ঠান এস প্রচার, এছাড়া প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদান ও পুনর্বাসন, মহামারী ও দুর্ভিক্ষ প্রতিরোধের মতো কাজগুলো আধুনিক রাষ্ট্রের জনহিতকর কার্যাবলীর অন্তর্ভুক্ত, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতি স্থানীয় পর্যায়ে গরিব অসহায় দুস্থদের তালিকা প্রণয়ন করে ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন, ইউনিয়ন ওয়ার্ড গ্রাম ও শহর পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মী এই তালিকা প্রস্তুতি ও এই কার্যক্রম পরিচালনা স্থানীয় প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনস্বাস্থ্য তথা দেশের প্রতিটি নাগরিকের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা ও জীবনের নিরাপত্তা বদ্ধপরিকর, তিনি বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংকট মোকাবিলার জন্য নিরলসভাবে সকল ধরনের প্রস্তুতি নিতে চলেছেন, দেশবাসীর সমৃদ্ধ সচেতনতা সতর্কতা ও স্বাস্থ্যবিধি পালনেই পারে ভয়াবহ এই সংকট থেকে আমাদেরকে রক্ষা করতে, বাংলাদেশ তথা বিশ্ববাসীর এই ক্রান্তিলগ্নে সকলকে ধৈর্য সতর্কতা দায়িত্বশীলতা মানবতা ও দেশপ্রেমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। তো শিক্ষার্থী তোমাদের অ্যাসাইনমেন্ট এখানে আসে, এরপরে প্রতিবেদকের নাম এখানে তোমার নিজের নাম দেবা, প্রতিবেদনের ধরন প্রাতিষ্ঠানিক দিয়ে দেবা, আর প্রতিবেদনের শিরোনাম কোভিডকালে জনপ্রতিনিধিগণের গৃহীত কর্মসূচি রাষ্ট্রের যে ধরনের কার্যালয়ে আওতা পড়ে তার ব্যাখ্যা, প্রতিবেদন তৈরির স্থান স্থানীয় পাঠাগার, প্রতিবেদন তৈরির সময় তোমার সকাল 11:30 তুমি দিতে পারো, তারিখ 23, 24, 25, 26 যে তারিখে তুমি লিখবো সেই তারিখ দেবা, এবং সবার শেষে তুমি এখানে একটা খাম দিয়ে দেবা, নিচে প্রেরকের জায়গায় তোমার নাম এবং তোমার নিজের এলাকার ঠিকানা, আর প্রাপকের ঘরে প্রধান শিক্ষক, তোমার বিদ্যালয় নাম, বিদ্যালয়ের ঠিকানা, আর একটা স্টাম্প লিখে দেবা। তো প্রিয় এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের 13তম সপ্তাহের বিজ্ঞান শাখার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র। আমি তোমাদের প্রশ্নে যেভাবে এই নমুনা উত্তরপত্রটি যেভাবে প্রশ্নের নির্দেশনা ধাপ পরিধি অনুসরণ করে এই নমুনা উত্তরপত্রটি তৈরি করতে বলা হয়েছে, আমি সেভাবেই তোমাদের জন্য এই নমুনা উত্তরপত্রটি তৈরি করে, যাতে করে তোমরা আমার এই তৈরিকৃত নমুনা উত্তরপত্র তোমাদের অ্যাসাইনমেন্টের খাতায় অনুসরণ করলে অবশ্যই অতি উত্তম নম্বর পাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে, আর যারা আমার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত, সবাই ভালো থেকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।